মাশাআল্লাহ কোলায় না, আগের মতন মানুষ আর ভিক্ষা দেয় না। দুইতলা তিনতলা পাঁচতলা বাড়ির মালিকের বৌরা সুন্দর সুন্দর গয়নাগাটি পইরা আমার কাছে মাপ চায়, কয় মাপ করেন গো, মাপ করেন। আমি মাপ না করলে তোরা চলা পারস না। আর বাড়ি বাড়ি আনা পারব না, এই নেই বয়ে বয়ে ভিক্ষা করি, কিছু খয়রাত করি এনে বয়ে বয়ে দে বাবা বাইরা গো। 1 টাকা 2 টাকা দিয়ে না গো, 10 টাকা চাই। 1 টাকা 2 টাকা দিয়ে না গো ভাই, 10টা টাকা ভিক্ষা চাই। 1 টাকা দিয়ে না গো ভাই, 10 টাকা ভিক্ষা চাই। 10টা টাকা ভিক্ষা দিয়ে দাও। কি ব্যাপার 2 টাকা? আরে স্যার, আমার দিলেন 2 টাকার নোট। আগে তো আমার সংসার ছিল না, এখন বিয়ে শাদি করছি, আমার সংসারে বহুত খরচা। আগে দিতেন 10 টাকা আর এখন দেন 2 টাকা, তাহলে আপনার কাছে কয় টাকা পাই আমি? 8 টাকা। 8 টাকা আমি পাইতেছি, ঠিক আছে। আমার এই 8 টাকা দিয়ে আপনার সংসার চলে, তাই না স্যার? হেই মিয়া, তুমি এই সমস্ত কথা কি বলতাছো তুমি? কি বলতাছি না স্যার? জান জান, আমি আর একটা তোমাকে ভিক্ষা দেওয়া উচিত না। ভিক্ষা দেওয়া উচিত না? আল্লাহ আল্লাহ। আই ডিরেক্টর, কই তুমি? আমি কখন ধরে দাঁড়িয়ে আছি, আমার কাছে আইসা রিসিভ করে নিয়ে যাও। এখানে ভিক্ষা করার জায়গা না, এটা আমার এলাকা। তুমি কি কও? আমি এই জায়গায় ভিক্ষা করি। তুমি আমার চিনা? আমি কে? এই তুমি কোনকার প্রেসিডেন্ট? হ্যাঁ, ভিক্ষার জায়গা তো হালকার মাটি গাইছো না? হ্যাঁ, এই বেটা ভিক্ষুকের বাচ্চা ভিক্ষু। আরে কি কই, তা ডিরেক্টর কই রে? হ্যাঁ ডিরেক্টর কই, তুমি তাড়াতাড়ি আসো, আমরা নিয়ে যাও। ভিক্ষা করার জায়গা বানাইতে বহুত ঠেলা লাগে। হ্যাঁ, মেলা বছর ধরে ভিক্ষা করি আমি। হ্যাঁ যদি বড় মডেল হয় তাহলে আমার দেখেন এই যে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 36 সিরা আমার। তাহলে আর মাত্র এই 6 সিরায় যদি বড় মডেল হয় তাহলে আমার তো সিরা হলো 36টা, তাহলে আমিও তো বড় মডেল। পরে বাদ দেয়া আমার নেন স্যার, আমার নেন। মডেল মোটা হইলেই মডেল হয় না, মডেল হওয়ার যোগ্যতা থাকবে তো হবে। মডেল গাল্লাই কথা কর, চলো। 6টা সিরা নেই, হেই বড় মডেল হয়ে গেছে গা। আর আমার কত গুণা সিরা, আমারে মডেল কলালে ওরা মডেলের কি বুঝে? আরে আমার কাছে সবসময় মানুষে খালি মাপ চায়, মাপ করে। আর কয় সিরা নেই মডেল হয়, আমার হলে কত বেশি সিরা।